সর্বসাধারণের কঁকাল ভাঙিলে ভাঙক, সর্বসাধারণের কঁকালে দুঃখ পালে পাও, সর্বসাধারণে কষ্ট পালেও পাও, কিন্তু কষ্ট পাব নালাগিব মুখ্যমন্ত্রী। সর্বানন্দ সোণোৱালের কঁকালে দুঃখ পাব নয়, কিয়নো সর্বানন্দ সোণোৱাল মুখ্যমন্ত্রী। আসলতে এতিয়াও রাজতন্ত্র চলি আছে নেকি? আপনি একদিন উজনি অসমলৈ গৈছে নেকি? যদিহে উজনি অসমলৈ গৈছে, তেনেহলে নগাঁওর সামগ্রী পোৱাৰ লগে লগে আপনি কেনে পরিবেশের সম্মুখীন হয়েছিল সেই কথা নিশ্চয় আমি কব নালে, কিয়নো সামগ্রী পোৱাৰ পিছতেই ভয়ানক পথ ব্যবস্থা, পথর উপর ভয়ঙ্কর গাত। এই পথেদি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে সোমবারে তেজপুর যাওয়ার কথা আছে, কিন্তু এই পথরে সোণোৱাল যাব কেনে? সোণোৱালের কঁকালের বিষ নহবনে? সেয়ে দেওবারে নিশারপা সামগ্রীর পথ নির্মাণের কাম চলিছে। এইদরে ইমান দিনে এই পথ মেরামতি করা হওয়া নাছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর আগমনের বাবে দিনে নিশায় কাম আরম্ভ। সোণোৱালে কষ্ট পাব বলে দিনে নিশায় কাম আরম্ভ। এয়া চাওক, ঠিকাদারে মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে পথ মেরামতির কাম পূর্ণগতিত চলাইছে, নিশার ভাগত এইদরে কাম চলিছে, ইয়ার বাবে যানজটর সৃষ্টি হয়েছে। রাতে কাম চলিছে, সিএম আহিব বলি মানে রাতেও কাম চালাইছে। টিকে কোম্পানিত মানে কন্ট্রাক্টর বিলাক বহুত বিল ফসি আছে, সেবিলাকর দায়িত্ব নাই। এটা রাতের রাত সিএম আহিব বলি কাম চলাই আছে। কোন রাস্তা হয় এটু? সামগ্রী ন্যাশনাল হাই রোড 37। এখানে কোন জায়গা এটু? বরালিগাঁও কয় সামগ্রী? সামগ্রী বরালিগাঁও। বরালিগাঁও ইয়াত কি এটা কালিলে সিএম আহিব কারণে রাতি দিন মানে পুরা কাম চলি? হ্যাঁ, কাম চলিছে রাতি দিন। আপনার কি বিল? মুখ্যমন্ত্রী আহিব বলি এইদরে বিভাগে দিনে নিশায় কাম করছে, কিন্তু জনসাধারণের ভাবে কোনো চিন্তাই নাই। এয়াই নাকি পরিবর্তনকামী সরকার? ইপিনে পুয়ারে পরে মুখ্যমন্ত্রী এই পথে আহিব বলে রাষ্ট্রীয় পথত আরক্ষী মোতায়েন করে থাকা হয়েছে। পথর রাতে পুয়ারপর কি কারণে আছে পথর অবস্থা? সিএম স্যার কোলে যাব? তেজপুর যাব। মেসেজ কেতিয়া আহিলে? কালি কিন্তু শেষ মুহূর্তত মুখ্যমন্ত্রীয়ে সিদ্ধান্ত ললে সোণোৱালে তেজপুরলৈ স্থল পথরে নহয় আকাশী পথরে যাব, ফলত বিভাগের তৎপরতা এনেই কৰিল। কিন্তু ভাল এইটাই হল যে সর্বসাধারণের বাবে কিছু পথ হলেও নির্মাণ হল। জনসাধারণের কারণে নকরে, মুখ্যমন্ত্রী এবার রাস্তা দেখিব, এক্সিডেন্ট হলে ক্ষতি হব, জনসাধারণের এক্সিডেন্ট হলে ক্ষতি নহয়, জনসাধারণের কারণে চিন্তা করা নাই। কেইদিনমানের পূর্বে মুখ্যমন্ত্রী ধুবুরী যাওতেও ধুবুরীর রাজপথ নতুন করে নির্মাণ করা হয়েছিল। হেমন্ত শইকীয়া, আসান্তক, সামগ্রী।